আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। এর জন্য প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর ধনে পাতা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। এখানে সব কিছুই মোটামুটি এক চামচ করে দিয়েছি, কিন্তু কালো জিরেটাই একমাত্র আমি এখানে দু চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর বেকিং সোডা এক চামচ। তারপর দিয়ে দেবো চালের গুঁড়ো, এটা দু চামচ দিয়েছি, আর বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন। এরপর প্রথমে এটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়েছি। এইবার অল্প জল দেব, দিয়ে ভালো করে এটাকে আবার মেখে নেব। তবে আপনারা যদি আমিষ পদ্ধতিতে খেতে চান, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও ব্যবহার করে বানাতে পারেন। ব্যাস, আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। এরপর গোল গোল করে গড়ে নেব এটাকে, আর মাখার পর এটাকে অন্তত 20 মিনিট কিন্তু ঢেকে রেখে দিতে হবে। অন্যদিকে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল রং আসে দুই দিক। ব্যাস, আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির পকোড়া। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।